এদের কাছে ঈমান তো আরো ছাড়া জিনিস ঠাট্টার জিনিস ঈমান কি ঈমান শুধু বিশ্বাসের নাম বিশ্বাস কি দেখা যায় ভাই বিশ্বাস দেখা যায় আপনার অন্তরের ভিতরে কি আছে আমি কেমনে বুঝব ইসলাম কখনো শুধু বিশ্বাসের কথা ঈমান বলে নাই ইসলাম বলেছে তিন জিনিসে কমপ্লিট থাকতে হবে মুখে এবং অন্তরে এবং কর্মকাণ্ডে আপনার ঈমান প্রকাশ পাবে এজন্য ইসলাম বলেছে সালাত আদায় না করলে ঈমানদার বলা যায় না কারণ সালাত আদায় হচ্ছে ঈমানদারের তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হতো ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে এ রাহেরা মুনাফিক আপনি কেন হত্যা করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে নুহিতু আন তাবদিল মুসাল্লিন সালাত আদায়কারী প্রকাশ্য ঈমানদার তাকে আমি হত্যা করতে পারি না ততক্ষণ পর্যন্ত ঈমানদার সালাত আদায় না করবে ঈমানের সাক্ষ্য দেয়া যায় না আজ হাজার হাজার লাখ লাখ মানুষ সালাত পড়ে না হয়ে আসে পরিবার কি পরিবার সালাত পড়ে না তারপরও আপনার কাছে তারা পাক্কা ঈমানদার তারা সুন্দর করে কাপড় চোপড় পরে আসবে এরপর আপনি তাকে ঈমানদারের সাক্ষ্য দিবেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ এই ঈমান আমাদের রাসূল আমাদের জন্য রেখে যান নাই কোরআন আমাদেরকে ঈমান আনতে বলে নাই আমাদেরকে আমাদের সাহাবায়ে কেরাম এই ঈমান নিয়ে চলতে বলে নাই তাবেঈনে ঈমানের কথা বলে নাই এবং কি আমাদের ইমামরা সম্মানিত যে ইমামরা আছে তারা এটা বলে নাই আমাদের মুহাদ্দিসরা সেটাকে ধারণ করেছে কি বলেছে তাদের প্রত্যেকটি কথা লিখিত আছে আপনি ওগুলি পড়বেন না এগুলি উল্টে দেখবেন না আপনি পড়বেন তথাকথিত দার্শনিকরা কি বলেছে ও দর্শন শাস্ত্র সব সময় নবুয়তের বিপরীত ছিল যখনই কোনো নবী এসেছে কালাল মালা উল্লাযীন ইস্তাকবারু মিন কওমিহি ওই কওমের যারা তথাকথিত মালা ছিল নেতৃগোছের নেতাগোছের লোক ছিল তারাই ছিল তথাকথিত দার্শনিক তারা কি করত বলতো যে এইটা কেন হলো ওইটা কেন হলো এগুলো সে বলতো ফেরাউনও তো সেরকম কাজ করেছে কারণ তারা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে সহ্য করতে পারেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামকে আবু জাহল সহ্য করতে পারেনি কোনো কারণ ছিল না সবাই এর আগে নবুয়তের আগে সবাই তাকে ভালোবাসত নবুয়ত এমন কি জিনিস যার কারণে তারা তাকে ভালোবাসতে পারেনি কারণ ঈমান শুধু মুখে ঘোষণা দেওয়ার নাম নয় অন্তরে রেখে দেওয়ার নাম নয় ঈমান কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে ঈমানের দাবি অনুসারে আপনাকে চলতে হবে ঈমানের দাবি কয় বলে এটা আপনার মেয়ে যেখানে সেখানে দৌড়াবে না আপনার মেয়ে সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে ঈমানের দাবি বলে আপনার ছেলে কোরআন না শিখে থাকতে পারবে না ঈমানের দাবি হচ্ছে আপনার ছেলে সালাত আদায় করবে ঈমানের দাবি হচ্ছে আপনি শরীয়ত মেনে চলবেন ঈমানের দাবি হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রতিনিয়ত সেজদা করবেন ঈমানের দাবি হচ্ছে শিরিক করবেন না কুফরি করবেন না মুনাফিকি করবেন না ঈমানের দাবি বাদ দিয়ে আপনি যদি মুমিন দাবি করেন কোন পাগলামি আপনার ভিতরে এসেছে কার অনুসরণ করে আপনি চলেছেন এটা আপনাকে জানতে হবে এই কথাটাই আমরা বলি আমরা কাউকে আর কিছু বলতে বলি না বলছি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসুন তবে কোরআন সুন্নার বুঝটা আপনাকে নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে কারণ তারাই প্রথম বুঝেছে তারা বুঝে জান্নাতের পথ পেয়েছে এবং তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম জান্নাতি ঘোষণা করেছেন এই পথে যারা চলবে তারা সব জান্নাতে যাবে আপনার আমার এর বাইরে চলার কোনো সুযোগ নেই অন্য পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন না যেই মানুষরা মক্কার পথে চলে মক্কায় চলে গেছে আপনাকে সেই পথে যেতে হবে আপনি যদি মক্কার পথ যদি করে হারিয়ে আপনি তুর্কিস্তানের পথ ধরেন অথবা যদি আপনি পাকিস্তানের পথ ধরেন ওইটা আপনাকে মক্কার পথে নিয়ে যাবে না আপনাকে অবশ্যই মক্কার পথে চলে যারা মক্কায় গেছে সেই পথটা নিতে হবে আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবাই জান্নাতি ওই পথে চলেন তারা যা যা বলেছে তা মানেন